আসলে কথা এখানে কেন? আমাদের বোনেরা একটু ভুল বুঝে থাকেন। তারা মনে করেন, নেকাব বা হ্যাঁ ফুটা নেকাব, আছে তারা এটা মনে করেন যে খালি মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন শক্ত শক্ত কানুন দিয়েছেন যে আমাদেরকে পর্দা করতে হবে, এন করতে হবে, তেন করতে হবে। বোন, আসলে পর্দার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা শুধু মহিলাদের জন্য, পুরুষদের জন্য। আর পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন যে অর্ডার দিয়েছেন, সেটা মহিলাদের গাউন বা হিজাব বা বুরখা পরার চাইতে কঠিন। আল্লাহ পাক রব্বুল আলমিন পুরুষদেরকে বলেছেন যে তোমরা তোমাদের চক্ষুকে নিচে রাখো। চক্ষুকে হেফাজত করা, যারা পুরুষ তারা সবাই বলতে পারেন, এটা একজন পুরুষ হিসাবে চক্ষুকে হেফাজত করা কত কঠিন ব্যাপার। এর জন্য পুরুষদের পর্দা হলো তারা চক্ষুর হেফাজত করবেন, যে সমস্ত মহিলাকে দেখা অনুমতি নাই তাদেরকে দেখবেন না, আর যাদেরকে দেখারও অনুমতি আছে সর্বক্ষেত্রে কুদৃষ্টিতে তারা দেখবেন না। নিজের মেয়ে আছে, নিজের বোন আছে, তাদেরকে দেখার অনুমতি আছে, কিন্তু কখনো যদি এই সমস্ত নাউদুবিল্লাহ নিয়তের মধ্যে এসে যায় যে নিয়তি উনি ওনার স্ত্রীকে দেখেন, সেরকম যদি উনি তারা ওনার বোনকে দেখেন, ওনার মেয়েকে দেখেন, এটা কবিরা গুনাহ হয়ে যায়। এই জন্য পুরুষদের বেলায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার হুকুম দিয়েছেন, সেটা হলো নিজের চক্ষুকে সব সময় কন্ট্রোলে রাখা আর নিচে রাখা, যাকে দেখার অনুমতি নাই তাকে দেখবেন না। আর মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এই সুন্দর 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 বিউটিটা যেন মানুষের সামনে প্রকাশ না পায়, সেজন্য আপনারা হিজাব করবেন, আপনারা নিকাব করবেন। আর নিকাব এই কারণে করবেন যে মানুষের সমস্ত শরীরের মধ্যে সবচাইতে আকৃষ্ট স্থান হলো মানুষের চেহারা, আর এই চেহারাটাকে ঢেকে রাখবেন, কারণ চেহারার দিকে তাকিয়ে মানুষ গুনাহ করে। আর আপনার চেহারা দিকে তাকিয়ে একজন মানুষ যদি গুনাহ করুক, সেটা অবশ্যই আপনি কামনা করবেন না, সেজন্য আপনি নিকাব করবেন। হাদিসের মধ্যে আসছে, কিতাবুন নিকার মধ্যে, বিভিন্ন হাদিসের কিতাবের কিতাবুন নিকাহের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মহিলা পর্দা ছাড়া ঘর থেকে বাইর হয়ে যান, পর্দা ছাড়া, ইস্তাশরাফাহা শয়তান, শয়তান উনাকে এভাবে, রসুল পাক এভাবে এভাবে শয়তান উনার দিকে, ওই মহিলার দিকে তাকায়। এটা দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো যে শয়তান ওই মহিলা কে দিয়া কোনো গুনার কাজ করানো যায় কিনা সেটা করার চেষ্টা করে। আর দ্বিতীয় অর্থ হলো যে সমস্ত মানুষ তাদের অভ্যাস হয়ে গেছে মহিলাদের দিকে কুদৃষ্টি দেওয়া, তাদের মন্থরের মধ্যে মন্ত্র দেয়, ওসবাসা দেয় যে একজন মহিলা ঘর থেকে বাইর হয়েছে পর্দা ছাড়া, তাকে তোমরা দেখতে থাকো। এজন্য আপনার কারণে কোনো মানুষ গুনাহ করুক বা আপনি গুনাহ করুন, সেটা কাম্য নয়। আপনারা হিজাব করবেন, যারা বুরখা পরেন মাশাআল্লাহ খুব ভালো কথা, বুরখার সাথে সাথে আপনারা নিকাব করবেন, এটাও জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য সহায় হন।